Hello everyone, this is Ummi from Your Makeup Mistress page. So, আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো এটা মোস্ট কমন একটা প্রবলেম সো এই কমন একটা প্রবলেমে একটা ইজি একটা সলিউশন এবং একটা শর্ট টিপস নিয়ে তোমাদের সাথে আজকে হাজির হয়েছি যা থেকে তোমরা খুব দ্রুত এবং ইজিলি বেনিফিট পাবে আজকের মেইন টপিকটি হচ্ছে আমাদের বডিতে আমাদের ফেসে অতিরিক্ত চর্বি অর্থাৎ মেদের প্রবলেম যা থেকে আমরা সহজে মুক্তি পেতে পারি না দেখা যাচ্ছে আমাদের বেলি ফ্যাট আছে দেখা যাচ্ছে পেটে অতিরিক্ত চর্বি আছে অর্থাৎ আমাদের হাতের এই সাইডে অতিরিক্ত মেদ আছে পিঠের সাইডে অতিরিক্ত মেদ আছে আবার আমার মতো অনেকের কিন্তু ডাবল চিন আছে আমাদের ভিতর আমরা অনেকেই আছি যারা ডাবল চিন কমিয়ে জ লাইন ক্রিয়েট করতে চাই এতে দেখা যাচ্ছে আমরা অনেক ধরনের এক্সারসাইজ করে থাকি আমরা ডায়েট করে থাকি কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না সো এই জন্য আমি তোমাদের সাথে একটা বডি জেল থেরাপি তোমাদের সাথে শেয়ার করব আজকে এবং তার সাথে থাকবে কিছু হোম রেমিডিস যা করার ফলে তোমাদের বডি থেকে তোমাদের ডাবল চিন থেকে ইজিলি তোমরা এক্সট্রা অয়েল ঝরাতে পারবে সো আজকে ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ মি এ লাইক কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই তোমাদের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে এবং তোমরা এই ভিডিও থেকে টোটাল হেল্প পাওয়ার জন্য তোমাদের ফুল ভিডিওটা না টেনে দেখতে হবে ফার্স্ট বডি জেল থেরাপি হিসেবে আমি তোমাদের যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে হট বার্নিং বডি জেল থেরাপি সো এটা হচ্ছে বেসিক্যালি একটা কোরিয়ান মিশা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং রাইট নাও কিন্তু এটা বাংলাদেশে অনেক বেশি পপুলার হয়ে উঠেছে কারণ এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ একটা প্রোডাক্ট তোমাদের বডি থেকে এক্সট্রা যে মেদটা আছে এটা ঝরানোর জন্য এবং এটা যেহেতু একটা থেরাপি হিসেবে তোমাদের বডিতে কাজ দিবে সেহেতু এটা কিন্তু রাতারাতি কাজ হবে না একটু ধৈর্য ধরে তোমাদের ইউজ করতে হবে এবং তোমরা 15-20 দিন ইউজ করলেই তোমরা রেজাল্টটা আস্তে আস্তে বুঝতে পারবে এবং তোমাদের ধৈর্য নিয়ে কিন্তু এটা ইউজ করতে হবে এই বডি জেলটা ইউজের প্রসেসটা এবং এই সতর্কতাটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব এটা জাস্ট একটা বডি জেল থেরাপি যেটা তোমাদের বডির এক্সট্রা মেদ কমাবে এটা কিন্তু ফেসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ মুখের ভেতরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু এটা জাস্ট কিন্তু ডাবল চিন তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেহেতু গলার সাইড আমাদের বডির ভেতরে পড়ে সেহেতু তোমরা গলাতে এটা অ্যাপ্লাই করতে পারবে এবং বডির যে কোনো জায়গায় তোমাদের যেখানে এক্সট্রা ফ্যাট আছে সেটা তোমরা বার্ন করতে চাও সেখানে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবার আমি এই বডি জেলটা তোমরা কীভাবে ইউজ করবে সেটা নিয়ে কথা বলবো এটা তোমরা দিনে 2 বার ইউজ করবে এবং তোমরা গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই এটা ইউজ করবে এবং তোমরা যেখানে তোমাদের এক্সট্রা ফ্যাট বার্ন করতে চাচ্ছ সেখানে তোমরা জাস্ট একটা স্মল অ্যামাউন্ট নিবে অতিরিক্ত প্রোডাক্ট নেওয়ার কোনো দরকার নেই মোটামুটি একটা অ্যামাউন্টের প্রোডাক্ট তোমরা নিবে নিয়ে তোমরা যেখানে ফ্যাটটা বার্ন করতে যাও সেখানে সার্কুলার মোশনে তোমাদের 5 মিনিট ব্লেন্ড করতে হবে অর্থাৎ মাসাজ করতে হবে তোমাদের মাসাজ কিন্তু মূলত 5 মিনিটই করা লাগবে 5 মিনিটের বেশি তোমাদের করার কোনো প্রয়োজন নাই এবং 5 মিনিট তোমাদের মাসাজটা করার পরে তোমরা 1 ঘন্টা এটা হচ্ছে ছেড়ে দিবে জাস্ট তোমাদের অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে এই জেলটা ইউজ করার মিনিমাম 1 ঘন্টার ভিতরে তোমাদের স্কিনে তোমরা যেখানে তোমরা দেখা যাচ্ছে ফ্যাটটা বার্ন করতে চাচ্ছ সেখানে কোনো পানি বা লিকুইড কোনো জিনিস তোমরা ইউজ করতে পারবে না জাস্ট তোমরা এটা 1 ঘন্টার জন্য ছেড়ে দিবে 1 ঘন্টা পর তোমরা যে কোনো কিছুই এটা হচ্ছে ইউজ করতে পারবে তোমাদের বডিতে কোনো প্রবলেম হবে না কিন্তু তোমাদের 1 ঘন্টার ভিতরে তোমরা কিচ্ছু লাগাতে পারবে না তোমাদের সেই স্থানটাতে যেখানে তুমি ফ্যাট বার্ন করতে চাচ্ছ এই বডি জেলটা মাসাজ করার পরে তোমাদের স্কিনটা গরম হয়ে যাবে স্কিনটা একটু জ্বলবে এবং একটু চুলকাতেও পারে এতে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ তোমাদের স্কিনটা যদি গরম না হয় যদি না চুলকায় তাহলে এটা তোমার কাজ দিবে না এটা তোমাদের স্কিনের যেখানে তোমরা মাসাজ দিবে সেইখানে তোমাদের আস্তে আস্তে গরম হয়ে তোমাদের চর্বিটা গলাতে অনেক বেশি সাহায্য করবে এবং এটা আস্তে আস্তে কিন্তু তোমার এক্সট্রা ফ্যাটটা বার্ন করবে তোমরা হসপিটাল বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে যারা থেরাপি নিয়েছো তোমাদের এক্সট্রা মেদ ঝরার জন্য তারা কিন্তু সবাই জানো যে থেরাপি ইউজ করার পরে কিন্তু আমাদের যেই জায়গাটা আমরা ইউজ করি সেই জায়গাটা একটু গরম হয়ে যায় একটু জলে এই জিনিসটা না হলে কিন্তু আমাদের এক্সট্রা ফ্যাটটা কিন্তু বার্ন হয় না এবং এটা মাসাজের ফলে কিন্তু আমাদের এইটা জেলটা আমাদের পেটে বা আমাদের হাতে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় এবং অ্যাবজর্ব হওয়ার পরে কিন্তু আমাদের স্কিনটা ঘামায় স্কিনটা একটু গরম হয়ে যায় এবং স্কিনটা যখনই ঘামবে যখনই গরম হবে তখনই কিন্তু তোমার পেটের বা তোমার হাতে যে এক্সট্রা মেদ আছে সেটা কিন্তু ঝরতে থাকবে আর তোমাদের আরও একটা কথা বলে দিই এই বডি জেল থেরাপিটা কিন্তু একদমই হার্বাল এটাতে কোনো কেমিক্যাল নেই এবং এটা কিন্তু ইনগ্রিডিয়েন্টসের ভিতরে অনেক সিডস অয়েল তোমরা পাবে অনেক ভেজিটেবল এক্সট্রাক্ট পাবে ফ্রুট এক্সট্রাক্ট পাবে তোমরা এখানে হচ্ছে ফ্লাওয়ার এক্সট্রাক্টও পাবে সো এটার ভিতরে তোমার সব কিছু হার্বাল মোটামুটি এটা 100টার উপরে হার্বাল উপাদান দিয়ে তৈরি এবং আমি তোমাদের সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস শেয়ার করি
এখানে তোমার আছে ওয়াটার, গ্লিসারিন, এখানে তোমার আছে রুট এক্সট্রাক্ট, এখানে তোমার আছে ফ্লাওয়ার অয়েল, ফ্লাওয়ার ওয়াটার, কফি অ্যারাবিকা, কফি সিডস এক্সট্রাক্ট, অ্যালো জেল, কোকোনাট ফ্রুট এক্সট্রাক্ট, পিনাট এক্সট্রাক্ট, সিডস এক্সট্রাক্ট, ক্যাপসিকাম, এখানে আছে কফিয়া অ্যারাবিক কফি সিডস অয়েল, এখানে আছে ভ্যালিনি বিউটিল এথার, ম্যান্থল, এছাড়া অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে যা আমি এখন পড়ে শোনাতে পারছি না, অনেক বেশি বেশি। কিন্তু এর ভিতরে যে মেন ইনগ্রিডিয়েন্টসটা তোমাদের কথা বলবো, এখানে কিন্তু ম্যান্থল আছে। তোমাদের অনেকে দেখা যাচ্ছে একটু গরম হয়ে যাচ্ছে, একটু চুলকাচ্ছে, একটু জ্বলছে, তার মানে তোমরা ভাবছো যে হয়তো ভয় পাচ্ছ যে এটার মনে হয় কোনো খারাপ কিছু। এটা খারাপ কিছু না, যেহেতু এটার ভিতরে ম্যান্থল আছে সেহেতু তোমার স্কিনটা গরম হবে, একটু ঘামাবে, একটু জ্বলবে, এটা কিন্তু একদমই স্বাভাবিক। আর তোমরা কিন্তু দেখে নিলে এর ভিতরে কতটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে। এটা কিন্তু একদমই কোনো কেমিক্যাল প্রোডাক্ট না, এটা কিন্তু পিওর একটা হার্বাল একটা প্রোডাক্ট, এবং এটা একদমই খুবই সেফ উপায়ে, কোনো সাইড ইফেক্ট ছাড়াই কিন্তু জাস্ট থেরাপির মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের মেদটা ঝরাতে পারবে। এবার আসি এটা প্যাকেজিং এবং প্রাইস নিয়ে। এটা মূলত এইরকম একটা প্যাকেজিং বলা যায়, এটা তোমরা টানা 5-6 মাস ইউজ করতে পারবে, কারণ এটা হচ্ছে টোটাল 200 গ্রাম আছে, এবং এটা কিন্তু আমাদের থেরাপি হিসেবে যেহেতু কাজ দেয়, এক্সট্রা কিন্তু কোনো দেখা যাচ্ছে অ্যামাউন্ট লাগে না, খুবই কম নিলেই হয়ে যায়। এবং এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1190 টাকা, এবং এটা আমি ইমার্ট ওয়ে থেকে নিয়েছি। আমি সাইডে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সাইডের ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এবং তোমরা রেগুলার প্রাইস 1190 টাকার উপর আমার কুপন কোড ইউজ করলে আরও এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা যারা ডাবল চেন কমাতে চাও, এটা ইউজের প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জাস্ট একটা স্মল অ্যামাউন্ট তোমরা নিবে, দেন হাতে জাস্ট হালকা করে মাসাজ করে তোমরা জাস্ট যেখানে ডাবল চেনটা আছে তোমাদের এই সব জায়গাটা জাস্ট এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ দিবে, এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ দিবে, এইভাবে এইভাবে জাস্ট মাসাজ দিবে, এভাবে এভাবে তোমরা 5 মিনিট করে মাসাজ দিবে, এবং জাস্ট এই ডাবল চিনটা তোমরা জাস্ট এই সাইডে নিবে। এইভাবে মাসাজের ফলে তোমাদের এই সাইডটা পুরো জলাইন ক্রিয়েট হবে, এবং তোমরা 1-1.5 মাসের ভেতরে জলাইন ক্রিয়েট করতে পারবে। সো বডি জেলটা দেখানো আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে কিছু ঘরোয়া টিপস শেয়ার করব, যেটা করলে তোমরা এই জেলটা থেরাপিটা ইউজের পাশাপাশি কিন্তু তোমরা আরও বেশি বেনিফিট পেয়ে যাবে। তোমরা ঘুম থেকে ওঠার পর তোমরা খালি পেটে গরম পানির সাথে 1 স্লাইস লেবু দিয়ে 1 চামচ মধু দিয়ে প্রতিদিন তোমরা এটা ট্রাই করবে। এবং তোমাদের যাদের চা খাওয়ার অভ্যাস আছে, অবশ্যই আমি বলবো তোমরা দুধ চা রং চা খাওয়ার অভ্যাসটা পরিত্যাগ করবে, এবং এটা পরিত্যাগের সাথে সাথে তোমরা গ্রিন টি খাওয়ার অভ্যাস করবে। এবং গ্রিন টি এবং আমাদের যেই লেবু আর পানি যেই আমি একটা রেসিপি বললাম, এই দুইটা রেসিপি তোমরা যদি ট্রাই করো, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো হবে, আমাদের একটা ব্যালেন্স ডায়েটের জন্য ভালো হবে, বডি একটা ব্যালেন্সে থাকবে, এবং হেয়ারের জন্য কিন্তু অনেক ভালো। আমরা কিন্তু সবাই জানি যে গ্রিন টি আমাদের ফেস হেয়ারের জন্য কতটা ভালো। সো এইগুলা তোমাদের ট্রাই করতে হবে ঘরোয়া উপায়ে, এবং তার পাশাপাশি কিন্তু তোমার প্রচুর পরিমাণে পানি খাওয়া লাগবে। এতে করে তোমার ফেস, তোমার বলো তোমার চুল বলো, ডিহাইড্রেশন প্রবলেমে ভুগবে না, এবং সব কিছু তোমার হাইড্রেটিং থাকবে এবং একটা ব্যালেন্স থাকবে। তোমরা যারা ঘরোয়া উপায় মেনটেন না করে অনেক বেশি প্রোডাক্ট ইউজ করো, তোমরা প্রোডাক্ট বা হেয়ার কেয়ারের জন্য যাই ইউজ করো না কেন, তোমাদের যদি ঘরোয়া উপায়ে তোমরা কিছু টিপস এই যে এইভাবে যদি ফলো না করো, দেখা যাচ্ছে তোমরা যদি রেগুলার গ্রিন টি খাওয়ার অভ্যাস না করো, তোমরা যদি পানি খাওয়ার অভ্যাস না করো, এটা যদি না করো, তোমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করো না কেন, সেটা কিন্তু একদম রাতারাতি কাজ দিবে না, এবং তোমার ভেতর থেকে যে উজ্জ্বলতাটা আসে, যেরকম তারুণ্য ভাবটা আসে, এটা কিন্তু ফুটে উঠবে না। এবং আমাদের স্কিন, আমাদের হেয়ার কিন্তু হেলদি রাখার জন্য আমাদের ইনার সাইডের যেই ব্যালেন্সটা আছে, এটা কিন্তু আমাদের মেনটেন করা খুবই জরুরি। তাই অবশ্যই তোমাদের 2-3 লিটার করে পানি খেতে হবে, গ্রিন টি খাওয়ার অভ্যাস করতে হবে, এবং তোমাদের সকালে লেবু, গরম পানি এবং মধু খেতে হবে। সো এই ছিল আমার ইফেক্টিভ মোটামুটি কয়েকটা উপায়, যেটা দিয়ে তোমরা খুব সহজে সকল ধরনের প্রবলেম সলভ করতে পারবে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।